কোন পুকুর থেকে সুরত? লিলুয়া সাউথ ট্যাঙ্ক। বিজয় কোথায় গেলি? এদিকে কালকে সকালে পেয়ে যাবো তো। নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন বিশাল জলাশয়, এটি আপনাদের খুব পরিচিত জলাশয় বা পুকুর, এটি হলো লিলুয়া সাউথ ট্যাঙ্ক পুকুর। তো আপনারা সবাই কম বেশি জানেন গত 28 তারিখ সাউথ ট্যাঙ্ক পুকুর ওপেনিং হয়েছিল। আজ ছিল মঙ্গলবার আর সাউথ ট্যাঙ্ক পুকুরের দ্বিতীয় দিন ছিল। সিট সংখ্যা অনেক ছিল, প্রায় 50-55টা মতো সিট ছিল। তো আজকে রিপোর্ট বলতে গেলে রিপোর্ট তুলনামূলক খুব একটা ভালো নয়, আবার ভালো বলা চলে। সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো না। আমি এই কারণে বললাম, সব সিট সমান ধরনের মাছ পাইনি, কিন্তু হ্যাঁ যা মাছ খেয়েছে মাছের সাইজ ছিল খুব স্ট্যান্ডার্ড। অনেক বড় কাতলা মাছ খেয়েছে, ছোট কাতলাও খেয়েছে, কিন্তু ওই যে একটা কথা বললাম সব সিট সমান ধরনের মাছ পাইনি। তো পুকুরটি আগামী দিনেও চলবে, বৃহস্পতিবার রবিবার। তো আপনারা যারা সিট বুকিং করতে চাইছেন সিট বুকিং করতে পারেন, সিট বুকিং চলছে। আর এই পুকুরে সিট বুক করতে গেলে আপনারা সবাই কম বেশি জানেন বুকিং সিস্টেম, তো রানাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই বলবো, আপনারা যে যাই সিট বুকিং করুন না করুন, আপনারা নিজেরা বিচার বিবেচনা করেন, বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে সিট বুক করবেন। কিন্তু হ্যাঁ, আমি গিয়ে যেটুকু দেখতে পেলাম মাছের সাইজ খুব স্ট্যান্ডার্ড, অনেকেই বড় মাছ পেয়েছে 2-3টে করে। যেমন প্রপ ফিশিংয়ে সুব্রত ছিল, সুব্রত 2 বড় মাছ ধরেছে। এই এদিকে আপনারা সঞ্জয় দাকে দেখতে পাচ্ছেন, সঞ্জয় দাস ফিশিং চ্যানেলে সঞ্জয় দাও 2 বড় মাছ ধরেছে, সঙ্গে আরও মাছ ধরেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, তাহলে আপনারা জানতে পারবেন রানাদার কী বক্তব্য না বক্তব্য, কী হয়েছে না হয়েছে বা কী বলতে চাইছেন। তবে যারা যারা আজকে সিট ছিপ ফেলেছিল, তাদের যারা মাছ পায়নি অনেকেই আমার সামনে বলতে এসেছিল নেগোসিয়েশনের কথা। রানাদার বলেই দিয়েছেন 4,000 টাকার টিকিট ছিল, সেই টিকিট কমিয়ে 3,000 করেছে। তো সুতরাং কোনো নেগোসিয়েশনের ব্যাপার নেই। আর যেহেতু কম বেশি পুকুরে মাছ খেয়েছে, সেই কারণে কোনো রকম অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গা নেই। তো আপনারা যারাই সিট বুকিং করতে যাবেন নিজেদের বিচার বিবেচনা সিদ্ধান্ত নিয়ে সিট বুক করবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখবেন দাদা জলে ছবাই।
যাও মাছটা আগে ভালো করে তোলো। আমি ঠিক বলবো মাছকে এখন মরার বেহা মাছ দৌড়াবে বেশি, এখন যত ঘাস হবে তত মাছ দৌড়াবে। দেখবে ওই ছিপটা দেখবে না না নেবে বলছি নিয়ে নিল না, খুলে গেছে খুলে গেছে। দারুন স্যার, ওরকম করবে না, হনফট করবে না, আর কি দাঁড়াবে এরে মুখে হাসি না দাও, এবার তাও তো কোজ মুখে ছিল, এবার বলতো হাসে এবার দেখতে দিই তো ক্যাচি নেট লাগে না, আবার 100 গ্রাম মাছের ক্যাচি নেট লাগে। সুরত কি কি দেওয়া হচ্ছে ভাই? এটার মধ্যে চিকেন সাটে প্রথমে, চিকেন সাটে আর একটু মশলা, নারকেল তেল আর পিঁপড়ের ডিম, এটাতেই হয়েছে। এতেই বড় কাতলা খেয়েছে? এতে দুটো বড় কাতলা হয়েছে, জালে আছে, একটা চারের একটা পাঁচের হবে প্রায়। ফাইনালে দিয়ে দেখবে ভিডিও ফাট করে চলে যাবে, মন বলছে চলে যাওয়ার কথা। হ্যাঁ
এটা আটার পিপড়ের ডিম আর কিছু দেওয়া যাবে না ফার্স্ট টাইম গেছি এখনো চলছে ওইটাই সকালবেলার টোপ এই টোপই তো খাচ্ছি আর ওরকম মাছ খাচ্ছে না তো যত টোপ মাছ কোন পুকুর থেকে ছোট তো লিলুয়া সাউথ ট্যাঙ্ক ২৬ নম্বর বড় মাছটা ঠিক আছে চলতে হ্যালো ও দূরে দূরে নিয়ে মারে তাহলে নাকি ঘুরে আসলে কি হয়ে যাওয়া তুমি সকাল উপরে 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 দাঁড়া জিজ্ঞেস করে নি মাছ কিন্তু নড়ছে ভালো হ্যাঁ মাছ নড়ছে ভালো বিস্তে তুমি হাত ভিজা বড় বড় মাছ হয়ে যাবে একটু ফেলবি না তো ভালো হলো স্যার কিন্তু ফেলে আর ফেলা মানে না সে তো অবশ্যই দড়িটা কো লাগে দাদা কোথা থেকে এসছেন হলদিয়া থেকে মাছ কেমন খেলো আজ এই তো নানা করে ১৪-১৫ কেজি হবে মোটামুটি সেটা তো বুঝতে পেরেছি কিন্তু মাছ ধরে কিরকম লাগলো এত দূর থেকে আসছেন গুরুদেব বলবে অমৃত বড় শিকারি হ্যাঁ দাদা বলুন মোটামুটি এত দূর থেকে এসছেন দূর থেকে এসছি বহু দূর এখান থেকে হলদিয়া কম দূরত্ব না বহু দূর অনেক দূর হ্যাঁ তো মাছ ধরে কিরকম লাগলো খুব মজা পেয়েছে আর বিজয়কে সামনে দাঁড় করে দাও ভয় করে বিজয় চলে আয় আর বিট্টু দা চলে আসবি তো আর বিট্টু দা বিট্টু দা না না আর যান না এই একটু সোজা করে মাছটা হ্যাঁ সোজা করে তো দূর থেকে এসছেন মাছ পেয়েছেন মাছ সোজা করে দাদা বিজয় কোথায় গেল এদিকে এদিকে যা এটা কালকে সকালে পেয়ে যাবো তো একটু ঘুরো রাত্রি এটা এটা না এটা বার করো এটা বার করো আর একটা বড় বের করে বিজয় ধর এটা মাঝে মানে আনা রইই নাই টানি নাই